বলে আল্লাহর বান্দা গো আমার নবীর উম্মত আল্লাহর নাম নিয়ে জানো সবাই মিলে আমার নয় ঢের গো মাথা মন প্রান্তে শুনে যান কিছু তাই আর দিলওয়ার শহরের বাদশাহ দিলবরের এ দিলবার নামে ছিল বাদশাহ যেন আমার দিলওয়ার শহরে ফোন দিয়েছে গো মালিক আল্লাহ যেন তাকে আমার পরে নিব কাঙা ঘরে আজকে যাই নাই বলে আল্লাহ পাকের কাছে বলছে গো আমার বাদশাহের বলে গো আল্লাহ তুমি আকাশের পক্ষী কাউকে দিয়েছো দুই গো আমার কাউরে দিয়েছো গো মার জলের মৎস্যকে দিয়েছো আল্লাহ তুমি লক্ষ লক্ষ পানা তোমার কাছে যেন আল্লাহ আমি কি করেছি গো না আমার ঘরে হয়েছে যেন পুত্র আদি দিতে মানা এই ভাবে বলছে আমার বাদশাহ দেব আল্লাহর দরবারে ও তাই যাবে গো নারে নারে তার মহলের মধ্যে রয়েছিল আর তথাপি আল্লাহ পাক তার ঘরে একটি সন্তান নাই চিন্তা যখন আল্লাহর কাছে করে আমার কি করিলেন কা নিম শহরের বাদশাহ ফেরত কথা বলেছে তখন তার ঘরে দিয়েছিল আল্লাহ মালিক সাতটি মেয়ে তাই মেয়ে বলকে রেখে মনের কথা বাদশাহ ফিরোজ জানোয়ারকে জিজ্ঞাসা করে এই চিন্তা করে ফিরোজ বাদশাহ আমার কি করিলেন গোকা মেয়ে বলকে রেখে কথা জিজ্ঞাসিছে আমার ফিরোজ বাদশাহ কোথায় গো আমার জননী গা তাই বলে যদি আমি মনের কথা তোমাদের কাছে খুলে না বলি আমার মনের কথা যেন তোমরা বুঝতে পারবে আমরা কেমন করে বলবো কথা তোমরা সত্য বলেছো হ্যাঁ বিদ্যা এই বলে মাগো তোমরা এক তৈরি করে আমার মহানের মধ্যে রয়েছে আমার সাক্ষী মেয়ে
তোমাদেরকে ফতোয়া করে দিনের পরে দিন মানুষ করে তোমাদের মানুষের মতো মানুষ করে দিয়েছি সত্যি আমাদের তোমাদের শিক্ষা দীক্ষা চতুর্দিকে তোমাদের আমি দিয়েছি মা এই মহলের মধ্যে খেয়ে দিয়ে তোমরা মানুষ হয়েছো তাই জননী গো তোমাদের কাছে আমি একটি কথা বলতে এমন কি কথা বলবেন আপনারা এই কথার প্রতি উত্তর তোমরা ঠিকভাবে চিন্তা করে দেবে আচ্ছা জননীগণ বলো দেখি এই মহলের মধ্যে তোমরা কার ভাগ্য গুণে কার কপাল ভেবে এই মহলে তোমরা খাবার পাও এই কথাটা যাচ্ছে আপনার মহলে ঘুরি আপনার মহলে ফিরি আপনার মহলে ঘুরাই এবং আপনার ভাগ্য গুণে আমরা খেতে পাই আপনার তাই জননী গো যদি আজকে আমি তোমার খাবার খানা না দিই কোথাও যেন তোমরা খাবার খানা পাবে তাই বলে আমার ভাগ্য ভেবে আমার কপাল ভেবেই তোমরা খেতে পাও আহারে জননী তোমাদের সফল জীবন লক্ষ লক্ষ সমদেব তোমাদের আমি বদান কমল তোমাদের কথা শুনে মাগো আজ যেন আমি বড় খুশি হয়েছি যাও মা মহলের মধ্যে তোমরা চলে যাও আমার ছোট মেয়ে নামে রঞ্জনা তাকে যেন আমার কাছে তোমরা পাঠিয়ে দিচ্ছি গায়ে চলেছিল আমার ছাই মেয়ে কি করিল গো কাকাম পিতার কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছে মহলের মধ্যে তখন বাচ্চবানে বলছে তিনি আমার আল্লাহ নবীর না বলো আল্লাহ রসুলের নাম এইভাবে আমার ছাই মেয়ে যখন আপন আপন মহলের মধ্যে আমার চলে গেল ছোট মেয়ে নামে রঞ্জনাকে দেখে বাচ্চা কথা বলল কোথায় গো মা রঞ্জনা সালাম গো পিতাজান সুখে থেকো মা তোমাকে আমি দেখি বলি পিতাজান আপনি আমায় কেন দেখেছি তোমারে আমি আজকে কেন দেখেছি গো জননী আমার মনের কথা যদি তোমাকে আমি খুলে না বলি আমার মনের কথা তুমি বলতে পারবে না সত্যি আপাজান গো আপনার মনের কথা যদি আমাকে খুলি না বলি আমি কেমন করি বলতে পারবো আপাজান সত্য বলেছ মাগো রঞ্জনা আপাজান তুমি হচ্ছ আমার মহলে সবচাইতে ছোট মেয়ে সত্যি আপাজান আদর করে নাম রেখেছি তোমার আমি রঞ্জনা হ্যাঁ আপাজান দেখো জননী তাই তোমার কাছে যে কথা তোমার ছাই বোনের কাছে আমি শুনেছি সেই কথাই যেন আমি তোমার কাছে শুনতে চাই এমন কথা আব্বাজান জাননি গো হ্যাঁ আব্বাজান এই বলে তোমাকে আমি হরের মধ্যে শুয়ে দিয়ে মানুষের মতো মানুষ করেছি শিক্ষা দীক্ষা তোমাকে আমি চতুর্দিকে দিয়েছি সত্যি আব্বাজান আচ্ছা মা রঞ্জনা বলো দেখি এই মহলের মধ্যে কার কপাল ভেবে কার ভাগ্য গুণে এই মহলে তুমি খাবার খানা পাও আব্বাজান আপনি আমায় হাসালে কেন কেন আব্বাজান সামান্য এই কথা বলি আব্বাজান গো আপনার মহলে ঘুরি আপনার মহলে ফিরি আপনার মহলে ঘুমাই আল্লাহ আমার খেতে দেয় আপনি কেমন হিল্লা হ্যাঁ আব্বাজান
খাবার খানা দেয় কিভাবে তোমার আল্লাহ যে তোমার আহার খানা যোগায় এটাই বলছে ফিরা ব্যক্তি মারা নারী হয়ে দেখতে চান কিভাবে তোমার আল্লাহ যে তোমার আর খানাকে যোগায় কিভাবে তোমাকে তোমার আল্লাহকে খেতে দেয় এটাই তোমার আজকে আপনার দুইখানা চরণ ধরে বলি আব্বা যা একবার আপনি মনে মনে ভেবে দেখুন আব্বা যা মানুষ হয়ে মানুষের কোনদিন আহার যোগাতে পারে না বলি শোনেন গোয়া বাজার আমার সামান্য গান মাঠে করবি না
না বাজাও এবার আপনি ভেবে দেখো না বাজাও মানুষ হয়ে মানুষের কোনোদিন আহার ঘুমাতে পারে না বাজাও কোথায় লজ্জ তাই বলি আজকে কোথায় আমার রাম এই মহত্বে বেহারাকে তোমরা আমার কাছে পাঠিয়ে দাও সালাম গো বাচ্চ নবদার সালাম আপনি আমায় দেখেছেন তোমায় আমি দেখেছি কেন দেখেছেন তাই তোমাকে আমি কারণে দেখেছি রে মাঝি তুমি একা এসেছো না আর কেউ তোমার সঙ্গে আমি একাই এসেছি একাই এসেছি হ্যাঁ তোমার দাদা ভাই কোথায় আমার দাদাজি কোথায় গেছে পাঁচের কালে একবার দেখে দেখি কেন তোমাকে দেখেছি তুমি জানো কেন বলে তাই এবারে তোমাকে আমি দেখেছি রে বেহারা এই যে রয়েছে আমার ছোট মেয়ে নামে রঞ্জনা এই মহাত্মাটাকে পঞ্চবতী বনে গিয়ে বনবাস দিয়েছ আপনার ছোট্ট মেয়ে রঞ্জনকে বনবাসে নিয়ে যেতে হবে কথা সত্য তবে তো আমি একা এসে একা নিয়ে যেতে পারবো না হুজুর দেখি বেশ যাও দেখে নিয়েছ বেশ ও ভাই এদিকে আমার একটা ছোট ভাইকে দেখেছেন আপনারা এ পরাতন তো না ছুয়া কি কোথায় যায় ছুয়াকে সকাল হাতে খুঁজি খোঁজ করি পায় না ও আসেনি তবে যা কোথায় কি যাও ছেলেটাকে সারা নিয়ে রেখি তবে আমি ভাবছি হয়তো একটু মুদ খেতে গেছি দেখি কেন তো মুদ খেলে ডানা আমাদের সালাম সালাম তো তুই দেখেছি হ্যাঁ তোদের আমি দেখেছি কিনে দেখলি এই মাঝি তাই এবারে তোদের আমি কারণে দেখেছি কথায় আমার নাম ওই যে রয়েছে মহলের মধ্যে আমার ছোট মেয়ে নামে রঞ্জনা এ তোদের এই মহত্বে তাকে বনবাস দিয়েছো যা এ দাদা মুটা ধর তো মুটা ধর ও তোর একমাত্র মেয়ে রঞ্জনাকে তো বনবাস দিলি ও তো কিনে দিলি সেটা তোকে জানতে হবে না সে তো বটে হ্যাঁ ও দাদা আমাদেরকে বনবাসে যেতে বলছে আমরা দিয়ে দেবো হয়তো কি বলছিস ও টাকা পয়সা টাকা পয়সা পাই তো কাজ দিন না দিতে তোর ঘর রাখুন লাগি দুব বসে যা 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 বনবাসে ও মুসলমানের পিতাজি ভাই এখানে বলবে আছো ওখানে বলবে যা 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 কালকে এসে যা কালকে এসে যা ও তো সাজা তাড়াতাড়ি আমি চেপেছিলাম ও তো আমি কি ভাবছি কি হয়তো দোয়ালে কি ঢুকে আছে তো ছুড়া শয়তান হচ্ছে করে করে দাদা আমাকে চেপ দে আমি তো ধর
আমাকে কে ছেড়ে দিবে? ও তো আমি দেব। তোমার পানি কিছু খাস নেই, তুই তুলে তুলে আমার বাপের আমি বেটা আচ্ছা আইরে মাঝি বোকা এভাবে তো হবে আমাদেরকে বোকা বুঝে নিজে বোকা বোকা আমরা দাদা ভাই যদি মুখ না দেখাতে কি করবো জঙ্গলে যাবো কি করবো ও তোরা মুখ দেখা দেখি করবি তবে কিভাবে সাঁওতাল যা বোকা বটে রে আমাদের বল ধরতে হবে কিন্তু অনেক আশা আছে কি আশা আশা আমাদের পূর্ণ হয় না রে তবে কি আশা আছে কি আশা জানিস কি আমি যদি বড় বড় স্বপ্ন ছিল কিন্তু সব ভঙ্গ ভঙ্গ হয়ে গেল কেমন আশা ছিল জানি কেমন জানি যদি ডাক্তার হলো
দেখি নোড়ারা আমাদেরকে বোকা বলে বোকা বলে কেমন বোকা আমরা জানি কেমন বোকা ওরে আমরা সাথে এমনি বোকা अरे तोर सल्लो पेचिद के पास के देख बस ना लाख से रखा तो बस अरे हां भालो के तू छिली भालो मां जामा सजा हो गई छे तो ए छुटा छुट करे আমাদের অনেক পিছ লেগেছে এ দাদা অনেক পিয়াস লেগেছে চা পানি খাবো ও ভাই তাহলে তো খা ঝিঙ্গা কাটতে বুঝে ঝিঙ্গা বুঝে লম্বা লম্বা চলবে উনি তো বা অত বড় খেলে না